তিনি মহাসচিব নাকি বলেছেন সরকার বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যেতে সংলাপের কথা বলছে। আমরা কোনো সংলাপের কথা বলি নাই, বিএনপির সাথে কোনো সংলাপের প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। কারণ যারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়, যারা নির্বাচনকে প্রতিহত করতে চায়, তাদের সাথে সংলাপ করে কোনো ফায়দা নাই। বাংলাদেশে নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হয়। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বরং এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চান। আমরা বিএনপির সাথে সংলাপের কোনো কথা বলা হয়। যারা মামির হোসেন আবু তিনি যে বক্তব্য রেখেছিলেন, পরের দিনই তিনি নিজেই সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এবং আগের দিন যে তিনি যে বক্তব্য রেখেছিলেন সেটি তার ব্যক্তিগত অভিমত ছিল। এটি আমাদের দল বাংলাদেশ আওয়ামী সরকার নির্বাচন দল তার অভিমত ছিল। সবাইকে ধন্যবাদ।